ফেসবুক পেজে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ফেসবুক পেজে সুন্না টিভি বাংলা, এরপর আল ফুরকান মিডিয়া ফেসবুক পেজে, এনসি আহলে হাদিস জামে মসজিদ পেজে আপনারা চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد আল জামিয়া আস-সালাফিয়া কর্তৃক আয়োজিত শাহ মখদুম রাজশাহীর তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত মাশায়েখ হযরত আল উলামা আল কিরাম, আমার আগে যারা আলোচনা করেছেন, মঞ্চে যারা এখনও উপবিষ্ট আছেন, পরবর্তীতে আলোচনা করবেন, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সম্মেলনে যারা যোগ দিয়েছেন, সে সকল ভাই বোনেরা আপনাদের সবার প্রতি স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব, যদিও খুব দীর্ঘ আলোচনার সুযোগ এখানে নেই। মুসলিম উম্মার সমস্যা সমাধানে চিন্তা গবেষণার গুরুত্ব, দুটো জিনিস, মুসলিম উম্মা এবং মুসলিম উম্মার সমস্যা, আর তারপরে চিন্তা গবেষণা দিয়ে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। উম্মার পরিচয় দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। উম্মা মানে আমি একা ব্যক্তি নই অথবা আমার যারা ফলোয়ার তারা নয়। উম্মা এই পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর সে সকল বান্দা যারা ঈমান পোষণ করে, ঈমান হোল্ড করে, পোষণ করে, এবং যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ জীবনের সর্বক্ষেত্রে মেনে চলে, মেনে চলার চেষ্টা করে, এদের সবাই সকলকে নিয়ে হচ্ছে উম্মা। আজকের মুসলিম উম্মা সারা পৃথিবীর প্রায় সর্বত্রই বিভিন্ন সমস্যায় জর্জরিত। আজকে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো না, বরং সমস্যা অনেকগুলোই আমাদের সামনে চিহ্নিত, এগুলো সমাধান করার জন্য চিন্তা গবেষণা শিক্ষাকে কী করে আমরা কাজে লাগাতে পারি সে বিষয়ে আমি কিছু কথা বলবো। অনেকেই হয়তো ভাবেন যে, যেমন ধরেন আমরা বলি যে উনি একজন ইসলামী চিন্তাবিদ, পৃথিবীতে বহু চিন্তাবিদ আছেন যারা প্রকৃতপক্ষে মুসলিমদের এ সকল সমস্যা নিয়ে তেমন ভাবেন না, বা ভাবলেও সেগুলোকে সুন্দরভাবে সমাধান করতে তারা যথেষ্ট যোগ্যতার স্বাক্ষর রাখতে পারছেন না নানা কারণে। সুতরাং প্রশ্ন এসে যায়, চিন্তা গবেষণাটা কি আসলে খুব জরুরি? আমরা তো ইসলামের কাজ চিন্তা গবেষণা না করেও করতে পারি। সেই জন্যেই আমি আল কোরআন থেকে কিছু আয়াত পেশ করব, যাতে স্পষ্ট হয়ে যায় যে চিন্তা গবেষণা এটা আল কোরআনের নির্দেশ, এটা কোনো ফ্যাশন নয়।
আমার মনে আছে মদিনা থেকে যখন আমি ফিরি আমার ডক্টরা হয়ে যাওয়ার পরে এবং এদেশের ইউনিভার্সিটিতে জয়েন করি, তখন কোনো কোনো ব্যক্তিকে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের শিক্ষা বা ইসলামিক গবেষণার ক্ষেত্রে যে দৈন্যতা, যে দুর্বলতা, সেক্ষেত্রে আমরা কিছু রোল প্লে করতে পারি, আপনারা পৃষ্ঠপোষকতা করুন। বলা হয়েছিল গবেষণার তো এত প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে ময়দানে কাজ করার, প্রয়োজন হচ্ছে মানে অন্য অন্য যে সমস্ত প্রচলিত ইসলামিক কাজকে এখানে ইসলাম প্রমোশনের জন্য ধরা হয় সেগুলোকে। যাই হোক, আমরা আল কোরআনের মধ্যে দেখি আল্লাহ তাআলা চিন্তা গবেষণার প্রতি আমাদেরকে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন, গুরুত্ব দিয়েছেন। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের হৃদয়টা লকড, লকড মানে তালাবদ্ধ। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা মুসলিম জনতাকে কি ধরনের একটা ধমক দিয়েছেন, কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছো না, এর কারণটা কি? কারণটা কি এই যে তোমরা নিজেদের হৃদয়কে তালাবদ্ধ করে রেখেছ। মানুষ তার ব্রেইন এবং হার্ট এ দুটো সমন্বয়ে কিন্তু চিন্তা গবেষণা করে, এই জন্যে কুরুব বলে কখনো আকলকে বোঝানো হয়েছে, আকল বলে কখনো কাল্পকেও বোঝানো হয়েছে। মূলত আকল এবং কাল্প এ দুটো সমন্বয়ে চিন্তা গবেষণা হয়ে থাকে। আর সরাসরি আরবিতে চিন্তা গবেষণার জন্য তাফকির শব্দটা ব্যবহৃত হয়। তাফকির, আল্লাহ তাআলা বহু আয়াতে তাফকিরের কথা বলেছেন। সূরা আল ইমরানের 190 এবং 191 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'ুদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। চিন্তা গবেষণার গুরুত্ব বোঝার জন্য এটা একটা অত্যন্ত চমৎকার আয়াত, বরং চিন্তা গবেষণার মাইলস্টোন বলা যায়। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আসমানসমূহ এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং দিবস ও রজনীর আবর্তনে নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান তাদের জন্যে। বুদ্ধিমানেরাই কিন্তু চিন্তা গবেষণা করে, যাদের বুদ্ধি নেই তারা চিন্তা গবেষণায় সমর্থবান নয়। এই বুদ্ধিমান লোকদের প্রশংসা আল্লাহ তাআলা করছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করেন, কিয়ামাও ওয়া কুউদান, দাঁড়িয়ে এবং বসে, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়ে, অর্থাৎ তারা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করেন। যারা আজকে ভাবছেন চিন্তা গবেষণা ফ্যাশন, তাদের জবাব দিচ্ছেন আল্লাহ এখানে, যে মুসলিম যখন চিন্তা গবেষণা করে তখন সে আল্লাহর স্মরণকে বাদ রাখে না, তখন সে সার্বক্ষণিকভাবে তার সমস্ত চিন্তা গবেষণার মধ্যে আল্লাহর স্মরণকে জাগরুক রাখে, সে আল্লাহর স্মরণকে সাথে নিয়েই যাবতীয় চিন্তা গবেষণা করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আল্লাহর এই যে জমিন, এই যে আসমানসমূহ, সেগুলোর সৃষ্টি নিয়েও তারা চিন্তা গবেষণা করে আর বলে। চিন্তা গবেষণা করে সে দেখে যে মহান সৃষ্টি এত বড়, এত সূক্ষ্ম, এত কিছু এর মধ্যে রয়েছে, তাহলে এর যিনি স্রষ্টা তিনি না জানি কত বড়। আল্লাহু আকবার। এই নভমণ্ডল, ভূমণ্ডল, এই মহাশূন্য, এই মহাজগৎ, এই নীহারিকা, এই ব্ল্যাক হোল, এই সব কিছু যারা পড়াশোনা করবেন তারা কিন্তু হয়রান হয়ে যাবেন, এত বড় বিশ্ব, এত কিছু এর মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে স্রষ্টা না জানি কত বড়। এবং এই চিন্তা গবেষণা তখন তাকে বাধ্য করবে একটা কথা বলতে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, তুমি এসব কিছু অনর্থক সৃষ্টি করনি, সুবহানাক, সব কিছুর সকল দোষ ত্রুটি থেকে তোমার পবিত্র পবিত্রতা ঘোষণা করছি, তুমি পবিত্র ও মহান, সমস্ত দোষ ত্রুটি থেকে তুমি পবিত্র ও মহান, তুমি শিরিক থেকে মহান, তুমি যে কোনো উল্টাপাল্টা যে মানুষ যে সমস্ত মন্তব্য করে থাকে যে আল্লাহ সম্পর্কে এমন কথা যেটা সঙ্গত নয়, সে সব কিছু থেকে তুমি মহান, অতএব ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা নবী রাসূলদের অনেক কাহিনী বর্ণনা করেছেন।
আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী বিভিন্ন জাতির কাহিনী বর্ণনা করেছেন, অনেকে আমরা মনে করি এগুলো গল্প। আল্লাহ কি গল্প শুনিয়েছেন আমাদেরকে মজা দেওয়ার জন্যে? তাহলে শুনুন আল্লাহ কি বলছেন। আল্লাহ সূরা আল আরাফের 176 নম্বর আয়াতে বলছেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাদের কাছে কাহিনীগুলো বর্ণনা করো, নবীদের কাহিনী, নবীদের জাতিসমূহের কাহিনী, মানব জাতির ইতিহাস এবং তাদের কাহিনী বর্ণনা করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা গবেষণা করে। মানুষ কেন চিন্তা গবেষণা করে? এ থেকে শিক্ষা নেওয়ার জন্যে। অতএব সেগুলো আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন। সূরা ইউনুসের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দুনিয়ার দৃষ্টান্ত তিনি বর্ণনা করেছেন, ইন্নামা মাতালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। অনেক বড় আয়াত, পুরোটা আমি আর পড়ছি না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার একটা দৃষ্টান্ত দিলেন, ওই পানির মতো তিনি বলছেন, কামা ইন আনজালনাহু মিনাস সামা, যে পানি আমি আসমান থেকে নাজেল করেছি, তারপরে সেই পানির সাথে এই জমিনের উদ্ভিদ মিশে আরেকটা চমৎকার একটা শোভা তৈরি করল, সেই উদ্ভিদ যা থেকে মানুষ ভক্ষণ করে এবং যা থেকে গবাদি পশু ভক্ষণ করে। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বললেন, কারণ তিনি বিভিন্ন নিদর্শন, আসলে জগতের বিভিন্ন নিদর্শন তিনি এখানে উল্লেখ করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালামের মধ্যে, তারপরে বললেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন, অনুরূপভাবেই আমরা আয়াতসমূহকে বিশদভাবে ব্যাখ্যা করে দেই যাতে তারা এটা নিয়ে চিন্তাভাবনা করে, চিন্তা গবেষণা করে। আসলে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে বারবার চিন্তা গবেষণার দিকেই তিনি আহ্বান করেছেন, কারণ চিন্তা গবেষণা ছাড়া আল্লাহকে আবিষ্কার করা যায় না। আজকের এই যে 180 কোটি বা প্রায় 200 কোটির মতো বিশ্বে মুসলিমদের সংখ্যা, এদের অধিকাংশই কিন্তু চিন্তা গবেষণা করে না, এবং করে না বলেই তারা সত্যিকার সহিহ আকীদার অনুসারী হতে পারেনি। অধিকাংশ মুসলিমদেরকে আমরা তেমনই দেখি, এবং অনেকে আরও কী করছে, তারা তাওহীদ মনে করে শিরিক করে বসছে, তারা সুন্নাহ মনে করে বেদআত করে বসছে, কারণ চিন্তা গবেষণার অভাব। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি কেন আল্লাহ বারবার আমাদেরকে চিন্তা গবেষণা করতে বললেন। সূরা নাহালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াকিলুন। তিনি বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিনকে, সূর্য এবং চন্দ্রকে এবং তারকা রাজিকে অনুগত করে দিয়েছেন নিজের নির্দেশে, আল্লাহই নির্দেশ দিয়েছেন যাতে মানুষের অনুগত হয়ে যায়, মানুষের সেবা দান করে। আল্লাহ বলছেন নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন সেই সব লোকদের জন্য যারা বোঝে, যারা উপলব্ধি করে, যাদের বুদ্ধি আছে, যাদের আকল আছে। এভাবে আর অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নানা বিষয় উল্লেখ করে আমাদেরকে তাফকিরের দিকে নির্দেশ দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যা বলেছেন সেটা চিন্তা ভাবনার নির্যাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বেহুদা কথাও বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা পৃথিবীর সবচেয়ে যথার্থ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা মানব জাতির জন্য একটা চমৎকার দিক নির্দেশনা, সেটি হচ্ছে হিদায়া যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা গবেষণার বাইরে কোনো কথা বলেননি। এই জন্য তার ছোট্ট ছোট্ট নিদর্শন আমরা হয়তো খেয়াল করি না, ভাবি এটা তার কথা, কিন্তু এর মধ্যে যে কী গভীর চিন্তা রয়েছে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, একটা চমৎকার নির্দেশনা। যে ব্যক্তি বা যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস রাখে, তারা যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সুবহানাল্লাহ, এই কথা কিন্তু যে সেই ব্যক্তি বলবে না। এই জন্য মনীষীদের কথাকে আমরা যেমন বাণী চিরন্তনী হিসাবে বিবেচনা করি, আমরা যে কোনো বড় বিদ্বান ব্যক্তিদের, জ্ঞানী ব্যক্তিদের কথাকে আমরা অনেক গুরুত্ব দিই। কেন? একজন জ্ঞানী ব্যক্তি আলতুফালতু কথা বলেন না, তার কথাটা সুচিন্তিত কথা। মজার ব্যাপার হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের উপর যে কালাম নাজিল করেছেন আল কোরআন, সেটি পুরোটাই সুচিন্তিত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বা তাকে যে সুন্না দেওয়া হয়েছে কোরআনের অনুরূপ, আরেকটা ওহী যাকে তাকে দেওয়া হয়েছে সেটার পুরোটাই হলো সুচিন্তিত কথা। অতএব চিন্তা ভাবনা যারা করবে তারাই এগুলোর দ্বারা উপকৃত হবে, এবং যারা চিন্তা ভাবনা করবে না তারা এই কোরআন সুন্না থেকে সত্যিকার উপকার লাভ করবে না। আজকে আমরা মুসলিম উম্মার মধ্যে কী সমস্যা দেখি, আমরা দেখি মুসলিম উম্মার কোরআন এবং সুন্না বোঝার ক্ষেত্রে বিশাল সমস্যা। কোরআন বোঝার ক্ষেত্রে সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারি, যেমন তেলাওয়াতই আমাদের অধিকাংশে শুদ্ধ হয়নি। একটা বইয়ের রিডিং যদি কেউ সুন্দর করে পড়তে না পারে, রিডিংটা তার ভালো না হয়, সে সুন্দর করে পড়তেই পারলো না, তাহলে সে বুঝবে না কি বইটা? বুঝবে না। এই জন্যে তেলাওয়াতের সমস্যা, আবার কোরআন বোঝার সমস্যা। আজকে সকালে আমাকে একজন প্রশ্ন করেছিলেন ঢাকাতেই, বললেন যে বাংলা বানান দেখে দেখে কোরআন পড়া যায় কি না, বাংলা বানানে কোরআন পড়া যায় কি না। আমি প্রথম ভেবেছিলাম উনি অনুবাদের কথা বলছেন, আসলে অনুবাদ নয়, বাংলা বানানে যেমন দ্যালিকাল কিতাবুল আরাইবাফি আপনি বাংলায় লিখলেন, হ্যাঁ, তারপরে এভাবে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এভাবে যদি বাংলায় লেখা যায় সেটা কি তেলাওয়াত শুদ্ধ হবে? কখনো কখনোই শুদ্ধ হবে না, কারণ বাংলা শব্দগুলোর বা বাংলা অক্ষরগুলোর উচ্চারণ কখনোই আরবির প্রতিনিধিত্ব করে না। তাহলে আরবি সঠিক তেলাওয়াত করা, বাংলা অনুবাদ বোঝা, এবং সেটাকে চিন্তা গবেষণার আলোকে সেখান থেকে আকিদার মাসআলাগুলো বের করা, এবং সেখান থেকে আমাদের যে ফেকি ব্যবহারিক জীবনের যত মাসআলা আছে সেটা বের করা, চাই সেটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট হোক, চাই সেটা আমাদের মামালাতের সাথে সংশ্লিষ্ট হোক, এখানে দেখবেন যে আমাদের বিশাল বিপর্যয়। আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে আল কোরআনে বহু তথ্য দিয়েছেন, দিয়েছেন না? আল্লাহর সুন্দর সুন্দর নামের কথা সেখানে আছে, আল্লাহর মহান গুণাবলীর কথা সেখানে আছে, আল্লাহর আফআলের কথা সেখানে আছে, কিন্তু দেখবেন যে মুসলিমদের মধ্যে একটা দল আল্লাহ সকল সিফাতকে তার সঠিক অর্থে ব্যয় করে না। কারণটা কি? যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারপরে ইস্তাওয়া আলাল আরশ, এই আয়াত থেকে কি বোঝা যায় বলেন তো? আল্লাহ কোথায় আছেন? আরশের উপর আছেন, ইস্তাওয়া আলাল আরশ। কিন্তু এখান থেকে বহু মুসলিম কিন্তু এই অর্থ তারা নেয়নি, তারা ভিন্ন অর্থ নিয়েছে। তারা অনেকে বলেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে দেখতে পাচ্ছেন কোরআন নিয়ে ডিলিংয়ের ক্ষেত্রে আমাদের উম্মার একটা অংশের বিরাট সমস্যা তৈরি হয়ে গেছে, তারা স্বয়ং আল্লাহ সম্পর্কিত যে জ্ঞান সেখানেও বিপর্যয় সৃষ্টি করে ফেলেছে, আর বিপর্যয় সাথে সাথে সৃষ্টি করেছে ইবাদতের ক্ষেত্রে, আকিদার পাশাপাশি ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে। মুসলিম উম্মার বৃহত্তর অংশ আজকে সুদের সাথে সম্পৃক্ত, অথচ আল্লাহ কি বলেছেন? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তাহলে কোরআন এবং সুন্নার প্রকৃত জ্ঞানের চর্চা কিন্তু আজকে নেই। কিভাবে থাকবে? যারা কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, কোরআনের অর্থ যারা বোঝে না, অর্থ নিয়ে যারা গবেষণা করে না, তাহলে তাদের জন্য এটা অত্যন্ত দুরূহ ব্যাপার। এই জন্য আমি বলবো আমাদের যে মাদ্রাসাগুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে আলাদা কোরআন সুন্নার গবেষণা সেন্টার হওয়া উচিত। কোরআন সুন্নার আমাদের দেশের প্রেক্ষাপটে যেমন এখানে এই গবেষণাগুলো হতে পারে, যে কোন কোন জায়গায় আমাদের অনেক জনগোষ্ঠী কোরআনের সহি আকিদার বিরোধিতা করছে, এগুলো কিন্তু আমরা গবেষণা করে বের করতে পারি। কোন কোন ক্ষেত্রে আমরা সুন্নার স্পষ্ট নির্দেশনার বিরোধিতা করছে, বিভিন্ন এলাকায় দেখবেন বিভিন্ন রকম বেদাত আছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম চিন্তা চেতনা আছে, মানে এই এই বিষয়গুলো কিন্তু আমাদের আসা দরকার। আচ্ছা, আমি এর চাইতেও বেশি গুরুত্ব দিব আমাদের মুসলিম উম্মার যে সমস্যা আজকে তৈরি হয়েছে শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে আমাদের দৈন্যতা আজকে পৃথিবীর যে কোনো জাতির চাইতে বেশি। একটা জাতি মুসলিম উম্মা যাকে বলা হয়, কেন মুসলিম উম্মা বলা হয়? কারণ সে ইসলামের অনুসারী। সেই জাতির অধিকাংশ দেশগুলোর শিক্ষা ব্যবস্থায় ইসলাম কিন্তু অত্যন্ত দুর্বল পজিশনে আছে।
আমি জাতীয় শিক্ষা ব্যবস্থার কথা বলছি। অতএব এটা মুসলিম উম্মার এখন জাতীয় সমস্যা। যখন আমরা দেখি যে কেউ ডাক্তার হচ্ছেন, কেউ প্রকৌশলী হচ্ছেন, কেউ হয়তো বিজনেসম্যান হচ্ছেন, কেউ আরও যে সমস্ত ডিসিপ্লিনগুলো আছে যেমন সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, সেখানে সবগুলো তারা বোঝেন কিন্তু ইসলামকে তারা বোঝেন না। এটা আমাদের জাতীয় সমস্যা। আরও একটা সমস্যা হচ্ছে, এমন সব কিছু আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে যেটা কিন্তু ইসলামের সাথে বিরোধিতাপূর্ণ। গান বাজনা, বাদ্য, নাটক, সিনেমা, নাচ ইত্যাদি, এই সব কিছু কিন্তু আজকে আপনারা লক্ষ্য করবেন একাধিক মুসলিম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রির বিষয় হিসাবে, মেজর সাবজেক্ট হিসাবে গণ্য করছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি যারা আজকে জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ছেন, আমরা দেখতে পাচ্ছি তারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন না। এই যে একটা হজবরল অবস্থা। পাশাপাশি আমাদের বাংলাদেশে আমরা আরবি শিক্ষার কী অবস্থা দেখি? আমরা আরবিতে মাস্টার্স করার পরেও আরবি বলতে পারি না, আছে না এরকম? আমাদের মাদ্রাসাগুলোর অবস্থা কী? এই মাদ্রাসাগুলোকে বলা হয় আরবি শিক্ষার মূল কেন্দ্র, কারণ এখানে আমরা কোরআন আরবিতে পড়ি, হাদিস আরবিতে পড়ি। কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে এবং আমাদের ছাত্রদের মধ্যে কয়জন আমরা আরবিতে কথাবার্তা বলতে পারি, আরবিতে বক্তৃতা দিতে পারি, এটা কি দেখার বিষয় না? অবশ্যই। অতএব শিক্ষাক্ষেত্রে আজকে আমাদের এই দৈন্যতা দূর করার জন্য আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে। আমি আশা করব যে এই প্রতিষ্ঠানও সেক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আর যারা তরুণরা আমার সামনে আছে, এদের অনেকেই হয়তো এখনও ছাত্র, অনেকে এখনও হয়তো অধ্য মাস্টার্স অথবা ব্যাচেলর ডিগ্রি পাস করেছে, তাদেরকে আমি বলবো তাদের মধ্যে একদল অন্তত গবেষণামুখী হবে, যাতে করে আজকে আমাদের শিক্ষার ত্রুটিগুলো, এমনকি মাদ্রাসা শিক্ষার মধ্যেও কিন্তু অনেক ত্রুটি আছে, এই শিক্ষার যে মান থাকা দরকার সে মান নেই, এই শিক্ষা আমাদেরকে যে যোগ্যতায় পৌঁছে দেওয়ার কথা সে যোগ্যতা কিন্তু পৌঁছে দিচ্ছে না। আজকে মাদ্রাসা থেকে প্রশিক্ষিত হওয়ার পরে দেখা যাচ্ছে কোরআনের অনেকে তেলাওয়াত ঠিকমতো করতে পারছে না, ইভেন আমি নিজেও দেখেছি অনেকে হাদিস ঠিকমতো তাদের রপ্ত করা নেই, কোরআন হাদিস ভিত্তিক জীবন তারা পরিচালনা করে না এবং আরবিতে তারা কথা বলতে পারে না। এবং ইসলামের যে বিশাল জ্ঞানভাণ্ডার আছে, ইসলামের জ্ঞানভাণ্ডার শুধুমাত্র আয়াত আর কিছু হাদিস মুখস্থ করা নয়, বরং এর পাশাপাশি ইসলামের যে উজ্জ্বল ইতিহাস রয়েছে, ইসলামের আরও যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো আছে যেমন অর্থনীতির ব্যাপারে, বাজারের ব্যাপারে, বেচা কেনার ব্যাপারে, অন্যান্য সামাজিক ব্যাপারে, দেশ গঠনের ব্যাপারে ইত্যাদি আরও অনেকগুলো যে ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ব্যক্তিরা যারা হয়তো মাদ্রাসা শিক্ষা নিয়েছেন তারা পিছিয়ে আছেন। তাতে বোঝা গেল যে এই শিক্ষাকে আরও সংস্কার করতে হবে, যাতে করে এই শিক্ষা এমন পদ্ধতি ফলো করে যেই পদ্ধতির মধ্য দিয়ে আমরা আরও উন্নত মানের গ্র্যাজুয়েট পাবো, প্রশিক্ষিত জাতি পাবো। এছাড়া আরও কিছু বিষয় আছে। আজকের বিশ্বের অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু গবেষণামূলক পরিবেশ তৈরি করে ফেলেছে, ছাত্রদেরকে শিক্ষামুখী করে ফেলেছে। এই জায়গায় আমাদের ব্যর্থতা, আমাদের ছাত্ররা আর পড়তে চায় না, তারা ক্যারিয়ারমুখী, অর্থাৎ কী চাকরি করবে সেই মুখী। আমাদের এখানে সেমিনার হয় না, মাহফিল হয় বাংলাদেশে প্রচুর, অবশ্যই মাহফিল ইসলামী দাওয়া সম্প্রসারণের ক্ষেত্রে একটা বড় কাজ, একটা বড় প্রোগ্রাম, কোনো সন্দেহ নেই, কিন্তু এলএমের জন্যে আমাদের আরও স্পেশাল প্রোগ্রাম লাগবে, সেমিনার, সিম্পোজিয়াম, ওলামাদের বিভিন্ন গবেষণামূলক ফোরাম, ফেক একাডেমি, এগুলোর মধ্য দিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করে আমাদের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে না যাই, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। অতএব আমাদের এই শিক্ষা পদ্ধতিটা কীভাবে আরও ইফেক্টিভ হবে, আমাদের তালিম এবং তারবিয়াতটা কীভাবে আমাদের জনগণের কাছে আমরা আরও পৌঁছে দিতে পারব, এবং এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রচলিত শিক্ষার বাইরে জনগণের সাথে শিক্ষার একটা রিলেশন তৈরি করার জন্যে কী করতে পারে, এগুলো কিন্তু চিন্তা গবেষণা করে দেখতে হবে। বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি আমি ভিজিট করেছি, আমি দেখেছি যেমন শিক্ষার সাথে
জনগণের একটা সেতু বন্ধন তৈরি করার জন্যে অনেক প্রতিষ্ঠান তারা কমিউনিটি বিষয়ক কাজের জন্য ছাত্রদেরকে বাধ্য করে। এটা আমার মনে হয় এই ধরনের প্রাইভেট প্রতিষ্ঠান করতে পারে। কীরকম? যেই ছাত্র মিশকাত লেভেলে পড়াশোনা করবে, যেটাকে আমরা আলেম লেভেল বলি, ইন্টারমিডিয়েট, অথবা তারপরে ব্যাচেলর ডিগ্রিতে পৌঁছবে, এরা কিছু একটা অ্যাসাইনমেন্ট নিতে পারে যেটা জনগণের কল্যাণের সাথে রিলেটেড, অথবা কোনো হসপিটালে খেদমত দেওয়ার সাথে রিলেটেড, কোনো কমিউনিটি জব অর্থাৎ সামাজিক কোনো কাজের সাথে, সমাজের একটা শ্রেণীর সাথে। সমাজে অনেক শ্রেণী আছে যাদেরকে নিয়ে আমরা কখনো ভাবিনি। এই সমাজে হিজরা শ্রেণী নিয়ে কখনো ভেবেছেন? ওরা কি মানুষ না? ওদের ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজ করা দরকার না? যারা বস্তিতে থাকে, ঢাকাতেও এবং বিভিন্ন শহরে আমরা দেখি যে অনেক মানুষ যারা বস্তিমুখী, বস্তিতে বসবাস করে, কিন্তু আমরা যারা আজকে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিচ্ছি, আমাদের শিক্ষা কি ওদেরকে অন্তর্ভুক্ত করছে কি না? আমাদের দুভাবে অন্তর্ভুক্ত করতে পারি। এক, ওদেরকে নিয়ে গবেষণা, ওদের জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপারে কি ইসলামে কোনো বক্তব্য নেই? কোরআন হাদিসে কোনো বক্তব্য নেই? তাহলে সেটা নিয়ে কেন আমরা ভাবছি না? এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে তাদের জাগতিক উন্নতির ভাবনা কারা করবে? যারা সেকুলার, যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা করবে? যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তারা কি এই সমাজের পশ্চাৎপদ লোকদেরকে নিয়ে কিছুই ভাববে না? তাদেরকে প্রশিক্ষিত করবে না? তাদেরকে সঠিক ইবাদত শিক্ষা দেবে না? মজার ব্যাপার হলো, ঢাকাতে আমরা অল্প কিছু গবেষণায় দেখতে পেয়েছি যে যেমন যারা রিক্সা চালায় তারাও আল্লাহ সম্মানিত বান্দা মনে রাখতে হবে, কিন্তু আনফর্চুনেটলি এদের পেছনে ইসলামী শিক্ষিতদের কোনো শ্রম বিনিয়োগ না হওয়ার কারণে এদের অধিকাংশই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রায় কিছুই জানে না। সমাজের এরকম বঞ্চিত শ্রেণী অনেক আছে, পথ শিশু। ঢাকা শহরে 100,000-এর উপরে পথ শিশু আছে, এদেরকে নিয়ে কিন্তু আমরা কখনোই কিছু ভাবিনি। দেখেছি যে সাধারণ শিক্ষিত কিছু মানুষ এদের জন্য একটা টেম্পোরারি স্কুল, ইনফর্মাল স্কুল করেছেন, কিন্তু আমরা কী করেছি? ওরা কি আমাদের সন্তান না? ওরা কি আমাদের ভাই না? অতএব আজকে শুধু একটা মাদ্রাসা দিয়ে বসে গেলে হবে না। আসলে ইসলাম কিন্তু একটা মাদ্রাসার নাম না। ইসলামী শিক্ষা বলতে শুধু একটা মাদ্রাসাকে বোঝায় না, এটা একটা টোটাল এডুকেশন। ইট ইনক্লুডস দ্য হোল সোসাইটি, অল পিপল ইন দ্য সোসাইটি। আমাদের এই মাদ্রাসাটা জগতের সকল মানুষকে, আমাদের ইসলামী শিক্ষাটা জগতের সকল মানুষকে অন্তর্ভুক্ত করে। অতএব আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি বলবো, চিন্তা ভাবনা গবেষণার প্রয়োজন, সেটা হচ্ছে উন্নয়নের কথা আমরা বলি। আর আজকে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। আপনারা দেখবেন যে যারা উন্নয়ন কর্মী, যারা সমাজবিজ্ঞানী, যারা অর্থনীতিবিদ, ইভেন যারা রাজনীতিবিদ, প্রত্যেকেই টেকসই উন্নয়নের কথা বলে। কিন্তু টেকসই উন্নয়নের সবচেয়ে চমৎকার ধারণা দিয়েছে ইসলাম, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়নটা কি? টেকসই উন্নয়ন হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী উন্নয়ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী উন্নয়ন। যারা পরকালে বিশ্বাস করে না তাদের স্থায়িত্ব হচ্ছে শর্ট। ইসলাম পরকালে বিশ্বাসের প্রতি আমাদেরকে ঈমান শিখিয়েছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তাদের দৃঢ় প্রত্যয়। অতএব ইসলাম এই জাগতিক উন্নয়নের পাশাপাশি পরকালীন উন্নয়নকেই প্রায়োরিটি দিয়েছে। অতএব ইসলামের টেকসই উন্নয়নের সবচেয়ে চমৎকার ধারণা পেশ করেছে। এটা নিয়ে আমরা কিন্তু অনেক সুন্দর গবেষণা করতে পারি। সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে টেকসই উন্নয়নের আরেকটা চমৎকার ধারণা আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা তাদের উপর আসমান এবং জমিনের বরকতের দুয়ার উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। অতএব ঈমান তাকওয়া ছাড়া টেকসই উন্নয়ন হতে পারে না। ঈমান তাকওয়াই পারে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জাতিকে, যখন তার উপর ওহি নাজিল হলো ইকরা এর মাধ্যমে, তার জাতিকে তিনি কী শিখিয়েছিলেন? ঈমান শিখিয়েছিলেন আর তাকওয়া শিখিয়েছিলেন। আর আল্লাহও তাকে ঈমান শিখিয়েছিলেন। মা কুনতা তাআলাম মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি, ঈমান কি।
আল্লাহ তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। অতএব ঈমান এবং কিতাব আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন এবং তিনি উম্মাকে শিখিয়েছেন। ফলে ঈমান এবং তাকওয়া শেখানোর মধ্য দিয়ে তিনি পৃথিবীর সবচেয়ে উন্নত এবং শ্রেষ্ঠ সবচেয়ে মহান প্রজন্ম তৈরি করেছিলেন, সাহাবায়ে কেরামের প্রজন্ম। তার হাতে, তার মতো মহান শিক্ষকের হাতে এই প্রজন্ম গড়ে উঠেছিল। যাই হোক, তাহলে ইসলামে উন্নয়নের যে জ্ঞান সেটি কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়। আজকের প্রচলিত শিক্ষা ব্যবস্থা, আজকের সাধারণ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে যে অর্থনৈতিক উন্নয়নই হচ্ছে প্রধান উন্নয়ন। ফলে মানুষ অর্থের পেছনে ছুটছে, মানুষ বিষয়ের পেছনে ছুটছে, মানুষ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি এগুলোকেই মনে করছে আসল উন্নয়ন, এবং এগুলোর মধ্য দিয়েই সে তার শ্রেষ্ঠত্ব জাহির করতে চাচ্ছে। আজকে মানুষ যত ইনকাম করুক তার কিন্তু পেট ভরছে না, এবং পৃথিবীতে যত দ্বন্দ্ব আপনারা লক্ষ্য করবেন, এই অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক স্বার্থ, এটা নিয়েই যত কনফ্লিকশন, যত যুদ্ধ, এবং পৃথিবীর মানুষের মধ্যে খুন খারাপে যুদ্ধ সব কিছু একে নিয়েই হচ্ছে। অথচ যদি আজকে ইসলামের যেই কনসেপ্টটা আছে উন্নয়ন সম্পর্কে, যে টেকসই উন্নয়নের বিষয়টা, সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতাম, তাহলে মানুষের উন্নয়ন হতো এবং সারা পৃথিবীর মানুষ সুখী হতো। এটা মদিনা সমাজ হচ্ছে তার সবচেয়ে বড় এক্সাম্পল, যে যেই সমাজে মানুষ সবসময় দুর্নীতি, রাহাজানি, ডাকাতির মধ্যে ছিল, খুন খারাপের মধ্যে ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসে ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠিত করলেন, সেখানে দেখা গেল যে কেউ কারো থেকে অন্যায়ভাবে টাকা আত্মসাত করে না, সম্পদ হরণ করে না, কারো উপর কেউ অত্যাচার করে না, বরং প্রত্যেকে একে অপরের অধিকার আগে আদায়ের জন্য তারা প্রস্তুত ছিল। এই যে একটা চমৎকার মোরাল অবস্থান তৈরি করা হলো ইসলামের এই শিক্ষা দীক্ষা, একটার সাথে আরেকটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার ফলে মদিনা সমাজের অর্থনৈতিক সমৃদ্ধ বিশ্ব কিন্তু দেখেছে, এবং দেখেছে এই অর্থনৈতিক সমৃদ্ধির পথে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ কিন্তু আর কোনো বাধা হয়নি। যাই হোক, আমরা এরপরে বলবো সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আজকে আমরা কিন্তু মুসলিম উম্মা সবচেয়ে বড় সমস্যা ফিল করছি, এই বাংলাদেশেও। আজকে দেখুন, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন ইউটিউবের মধ্যে একজন স্ত্রী তার স্বামীকে ছয় টুকরা করেছে, মূল্যবোধ কোথায় গিয়েছে, এবং আজকে দম্পতিগুলো এতটাই অসুখী যে হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্ত্রী আত্মহত্যা করে বসে, আবার অনেক সময় স্বামী আত্মহত্যা করে বসে। ডক্টর আকাশের কথা আপনারা শুনেছেন ইতিমধ্যে। এটা কিন্তু একটা দুটো ঘটনা নয়, এরকম ঘটনা প্রচুর। আমাদের সামাজিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয় ঘটেছে। কেন ঘটছে এটা কি আমরা ভাবছি? এটা কিন্তু সত্যিকার অর্থে আমরা ভাবছি না। সামাজিক মূল্যবোধকে আবার কী করে ফিরিয়ে নিয়ে আসা যায়, সামাজিক উন্নয়নকে আবার কী করে প্রতিষ্ঠিত করা যায়, এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। মনে রাখবেন, যারা ইসলাম নিয়ে গৌরববোধ করে না, যারা ইসলামকে ধারণ করে না, যারা ঈমানকে পোষণ করে না, তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চিন্তাভাবনা করতে বলেছেন সেভাবে তারা করবে না। অতএব যারা সাধারণ শিক্ষিত, জাগতিক শিক্ষিত, সেকুলার শিক্ষিত, তারা কিন্তু আরও বেশি বৈষয়িক হচ্ছে, তারা ইসলামিক জীবনযাপন পদ্ধতি আমাদেরকে উপহার দিতে পারছে না। আজকে যারা আমরা ইসলামকে ভালোবাসি, আজকে যারা আমরা মনে করি যে আমরা সহি আকিদার অনুসারী, আজকে যদি আমরা মনে করি যে আমরা কোরআন সুন্নার প্রকৃত ধারক এবং বাহক, শুধু ট্র্যাডিশনালি কোরআন সুন্নার চর্চা করলে হবে না, আমাদেরকে এতগুলো উন্নয়ন এবং পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন সাধনের জন্যে আমাদেরকে চিন্তা, গবেষণা, কাজ করতে হবে। কেন সমাজের মধ্যে আজকে এই অবস্থা, এবং সমাজের সূচকগুলোকে আরও ইতিবাচকভাবে কীভাবে আরও উন্নয়ন করা যায়, সেটা নিয়ে এই মাদ্রাসাগুলোতেই কিন্তু গবেষণা সেল ওপেন করতে হবে, বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হবে। এবং আমাদের বই যদি আমরা বলি, আমাদের ইসলামী প্রতিষ্ঠানগুলোতে আমরা বই বের করি শুধুমাত্র মাসলা মাসাইলের বই, অথবা ঈমান, ইসলামের আরকানের উপরে বই। অথচ মুসলিমরা কিন্তু আরও অনেক লাইফ লিড করে, তাদের জীবনের আরও অনেকগুলো বিষয় আছে যেখানে ইসলামের উপস্থিতি প্রয়োজন, ঈমানের উপস্থিতি প্রয়োজন, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকে আমাদের মাদ্রাসা বলি, অথবা আমাদের বই প্রকাশনী সংস্থা বলি,
সেগুলো কিন্তু এই ধরনের গবেষণা কাজগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যেমন আজকে আমরা লক্ষ্য করছি গভীর উদ্বেগের সাথে যারা আজকে কবর নিয়ে বিশাল বেদাত ছড়াচ্ছে, তাই না? কবর, খানকা, দরগা, ওর্স, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো কীভাবে তৈরি হলো, কীভাবে ভুল ধারণার বশে মানুষ এগুলোর অনুসারী হলো, তাহলে এগুলো রিমুভ করার জন্য আসলে অনেকগুলো পন্থা আছে। তার মধ্যে একটা পন্থা হচ্ছে মানুষকে বোঝানো, মানুষকে সত্যের দিকে নিয়ে আসা। এগুলো কেস স্টাডি হতে পারে, বিভিন্ন জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক নানাভাবে এই কাজগুলো করে আমরা কিন্তু আমাদের ইসলামিক যে আকিদা আছে, ইসলামিক যে আখলাক আছে, ইসলামিক যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সর্বশেষ আরও দু একটি বিষয় আমি একটু বলতে চাই, তার মধ্যে হচ্ছে আখলাকি একটি বিষয়, আখলাকি যেটাকে মরাল ডেভেলপমেন্ট বলা হয়, মরাল ডেভেলপমেন্ট। জোসেফ স্টিগলিজ, উনি বিশ্ববিখ্যাত একজন ডেভেলপমেন্ট এক্সপার্ট, তিনি মূলত ইকোনমিক বা অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বেশি কথা বলেছেন, কিন্তু পরিশেষে তিনি আলোচনা করে দেখিয়েছেন পৃথিবীর সার্বিক উন্নয়ন কিন্তু শুধু অর্থনৈতিক উন্নয়নের মধ্যে হয় না, মরাল ডেভেলপমেন্টটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আসলে এখনকার গবেষকরা মাঝে মাঝে এমনভাবে উপস্থাপন করেন মনে হয় যেন উনি আবিষ্কার করলেন। অথচ মরাল ডেভেলপমেন্টটা শিখিয়েছে কে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং সুন্নাহর বইগুলো আজকের অনেক সাধারণ শিক্ষিত মানুষেরা মনে করে এগুলো ধর্মীয় বই, আসলে এগুলো ধর্মীয় বই নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, যেটা মানব জাতির জন্য একটা ম্যানিফেস্টেশন, মানব জাতির জন্য একটা দিক নির্দেশনা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন্নাস এবং বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এভাবে বিভিন্নভাবে এটাকে ডিসক্রাইব করা হয়েছে। অতএব আজকে মানুষের আখলাককে কী করে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া, ফিরিয়ে আনা যাবে, এটা নিয়েও কিন্তু আমাদের চিন্তা গবেষণা করতে হবে। এই চিন্তা গবেষণা ছাড়া আজকে আমরা যেমন মুসলিম ঐক্যের কথা বলি, মুসলিম ঐক্যের পথে অন্তরায় কী, এটা শুধু এক বসাতে চিন্তা করলে হবে না, এটা নিয়ে আসলে প্রচুর গবেষণা আজকে প্রয়োজন। যে মুসলিম ঐক্য কেন এত ব্যাহত হচ্ছে, আমরা সবাই ইসলামকে ভালোবাসি, আমরা সবাই সহি আকিদাকে অনুসরণ করে চলছি, আমরা সবাই সহিভাবে ইবাদত করার চেষ্টা করছি এবং আমরা এক আল্লাহকে মানি, আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শেষ নবী, তাকে আমরা অনুসরণ করি, তার যে সহি সুন্নাহ আছে তাকে আমরা ফলো করি, এত্তেবার করি, তারপরে এত বিভেদ কেন? এই জিনিসটা কিন্তু আজকে আমাদেরকে ভাবতে হবে। এখানেও চিন্তা গবেষণার যথেষ্ট মাল মশলা রয়েছে এবং আমি মনে করি আজকে যারা ইসলামী গবেষণা করছেন তারা বিভিন্ন বিষয় সামনে রেখে গবেষণা করে যদি এই অনৈক্যগুলো স্পষ্ট করতে পারেন তাহলে হয়তো আমাদের জন্য অনেক কিছু বেরিয়ে আসবে। আমি যেটা বুঝি যে আজকের প্রেক্ষাপটে যে জিনিসগুলো আমাদের মধ্যে অনৈক্য নিয়ে এসেছে দু একটা শেয়ার করছি, এই জন্যে যে ঐক্যর ব্যাপারে মুসলিমরা সবাই আমরা চেষ্টা করছি কিন্তু ব্যাহত হচ্ছে এটা কোথায়, সেই জন্য দু একটা পয়েন্ট শেয়ার করা। অন্যগুলোর ক্ষেত্রে আমি এভাবে পলিসি শেয়ার করিনি কিন্তু এখানে করব। আমাদের ঐক্যের পথে প্রথম অন্তরায় হচ্ছে আমাদের সংকীর্ণতা, অনেক সময় আমরা বলবো যে দলীয় সংকীর্ণতা। আজকে মুসলিম উম্মার মধ্যে দেখা যাচ্ছে ধর্মীয়ভাবে আমরা নানা দলের মধ্যে বিভক্ত, বিভক্ত নই আমরা রাজনৈতিকভাবে বিভক্ত। বিভিন্ন মুসলিম দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথাও সামাজিক দল একটা আরেকটাকে দেখতে পারে না, ধর্মীয় দল একটা আরেকটাকে দেখতে পারে না, একটুও ছাড় দেয় না। যেখানে আকিদার বিশাল পার্থক্য সেখানে এটা হয়তো হতে পারে, কিন্তু যেই জায়গায় আকিদার পার্থক্য নেই, আমাদের ইমানের যে সাফসুতরা কনসেপ্ট এবং এলেম আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি, সেই জায়গা তো বিভক্তি মানা যায় না। এখানে আমি বলবো যে আমাদের আসলে যথেষ্ট উদারতার অভাব রয়েছে। মনে রাখবেন, সংকীর্ণতা দিয়ে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারবে না। আমাদেরকে মনে রাখতে হবে আকিদার ঐক্য হচ্ছে মেইন ঐক্য, সহি আকিদার মধ্য দিয়ে যারাই কোরআন এবং সুন্নাহকে মেনে নেবে তারা প্রত্যেকেই প্রকৃত মুসলিম হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত। শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন, আমি আরেকটা প্ল্যাটফর্মে কাজ করছি, এর ভিত্তিতে যদি আমরা আজকে শত্রুতা তৈরি করি তাহলে আসলে ঐক্যের যে ফলাফল
ঐক্যের যে অনিবার্য পরিণতি, মুসলিম উম্মার যে সাফল্য, সেটা কখনোই আমাদের জন্য সহজ হয়ে উঠবে না। আমি তাই আপনাদেরকে আবেদন রাখতে চাই যে আসুন আজকের এই মাহফিল, আমি এই কথাগুলো শেয়ার করলাম এই জন্যে যে এখানে আসলে কেউ ওয়াজ শুনতে আসেননি, এখানে সবাই এলএম শুনতে এসেছিলেন, তাই না? সুতরাং আরও অনেক সুন্দর সুন্দর কথা আপনারা শুনবেন, এমনকি এলএমের কথাগুলো যারা ওয়াজের ঢঙে বলতে পারে সে কথাগুলো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই যে আসুন আমরা জ্ঞানটাকেই পরিশেষে মনি মুক্তা হিসাবে গ্রহণ করি, জ্ঞানটাকেই সবচেয়ে বেশি মূল্য দেই। আমরা যেন আমাদের সামনের অনাগত দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চমৎকার দৃষ্টান্ত দিয়েছিলেন সেই দৃষ্টান্তের আলোকে নিজেকে গঠন করতে পারি। তিনি বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তা'আতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদা'আ লাহু সা'ইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমত্ববোধের মধ্যে দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। যখন দেহের কোনো একটা অংশে কোনো রোগ ব্যাধির মতো সমস্যা দেখা দেয়, তখন সারা দেহ তার জ্বর সর্দি কিংবা তাপমাত্রার দিক থেকে তার ডাকে সাড়া দেয়। অর্থাৎ শরীরে যখনই কোনো প্রবলেম হয়, সেটা যদি তাপমাত্রা বেড়ে গিয়ে হয়, সর্দির মধ্য দিয়ে হয়, অথবা অনিদ্রার মতো কোনো প্রবলেম হয়, তবুও মানুষ বলে যে আমি অসুস্থ। আর আজকে সেই ধারণাটা কিন্তু আমাদের চলে গেছে। আজকে মুসলিম উম্মার বিভিন্ন জায়গায় যত সমস্যা চলছে আমরা সেগুলো ফিল করছি না। এই ফিলিংসটা আসবে যদি আমরা আসলে কোরআন সুন্নাকে সঠিকভাবে অনুধাবন করি, চিন্তা গবেষণা সহ। এলেমটা যদি সঠিকভাবে অন্তরে বসে, তখন সে এলেমের আসার হবে, প্রভাব হবে। আর এলেমটা যদি ভাষা থাকে, তার প্রভাবটাও ভাষা থাকবে। আজকে যারা শিরিক বেদাত করছে, দেখবেন যে তাদের ঘরেও কোরআন আছে, তাদের ঘরেও সহি বুখারি আছে, সাহি মুসলিম আছে, হাদিসের গ্রন্থগুলো আছে, কিন্তু আপনার আমার মধ্যে শিরিক বেদায়াতের বিরুদ্ধে যে অনুভূতি, তাদের মধ্যে সে অনুভূতি নেই। কারণ তারা প্রকৃত শিরিককে চিহ্নিত করতে পারেনি, তারা তাওহিদকে চিহ্নিত করতে পারেনি, তারা সুন্নাহকে চিহ্নিত করতে পারেনি, তারা বেদায়াতকে চিহ্নিত করতে পারেনি। ফলে এগুলোর মধ্য দিয়ে আজকে অনৈক্য ছড়াচ্ছে মুসলিমদের মধ্যে। মনে রাখবেন, সঠিক আকীদা, বিশুদ্ধ নির্ভেজাল তাওহিদ এবং বিশুদ্ধ সহি সুন্নাহ, এগুলোর মাধ্যমেই মুসলিমদের মধ্যে ঐক্য হতে পারে। শিরক হচ্ছে বিভক্তির সবচেয়ে বড় বীজ, বেদাত হচ্ছে সবচেয়ে বড় বীজ। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো চিহ্নিত করে এগুলোকে বাদ দিতে হবে। এখানে আরেকটা বিষয় আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে কিছু মানুষ আছে তারা এখনও চিহ্নিত করতে পারেনি, তাদেরকে শেখানোর দায়িত্ব নিতে হবে। মানুষের প্রতি শুধু আক্রমণাত্মক হলে হবে না, নানাভাবে মানুষকে তালিম এবং তারবিয়ত দেওয়ার কাজ করতে হবে। যারা আজকে সঠিক শিক্ষা পায়নি, সঠিক আকীদার সন্ধান পায়নি, তাদেরকে সফট কর্নার রেখে তাদের সামনে সহি আকীদা এবং সহি এলেমকে পেশ করতে হবে। আমি একজন ভাই দুটো প্রশ্ন আমাকে দিয়েছেন উত্তর দেওয়ার জন্যে, আমি সংক্ষেপে দিয়ে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের আলেম সমাজের কেউ কেউ বলে মাজহাব মানা ফরজ, আবার অন্য অংশ বলে মাজহাব মানা শিরক, আসলে মাজহাব মানা আদৌ গুরুত্বপূর্ণ কি? এটা নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা ইউটিউবে আছে, আপনারা জানবেন। আমি শুধু এতটুকু বলবো, মাজহাব বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ওলামায়ে কেরামের ইজতেহাদি ক্ষেত্রে অভিমত, ওলামায়ে কেরামের ইজতেহাদি ক্ষেত্রে অভিমত। কারণ ইসলামের মৌলিক জিনিসগুলো প্রতিষ্ঠিত, সেখানে মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। আল কোরআন আল্লাহর কিতাব কিনা, এ ব্যাপারে মতামত দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিনা, মতামত দেওয়া যাবে? অবশ্যই না। আল্লাহ আরশের উপর আছেন না সর্বত্র বিরাজমান, এ ব্যাপারে মতামত দেওয়া যাবে? কারণ এটা সঠিকটা স্পষ্ট। অতএব মতামত দেওয়া যাবে যেখানে ইজতিহাদ করার সুযোগ স্বয়ং শরিয়তই দিয়ে দিয়েছে। যেমন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, একজন মুতাল্লাকা মহিলা তিন কুরু পর্যন্ত ইদ্দত পালন করবে, সেটা কি তিন হায়েজ হবে নাকি তিন তোহর হবে, এটা নিয়ে ইখতিলাফ। অতএব এখানে
যেখানে ইজতিহাদ সেখানে ইখতিলাফ হওয়ার সুযোগ আছে, মনে রাখতে হবে। যেখানে ইজতিহাদ করার সুযোগ আছে সেখানে ইখতিলাফ করার সুযোগও আছে, আর যেখানে নাস আছে স্পষ্ট নাস সেখানে ইজতিহাদ করার সুযোগ নেই, ইখতিলাফ করার সুযোগ নাই। এ কারণে ইসলামী কায়দা হচ্ছে লা ইজতিহাদা মা'আন নাস, যেখানে স্পষ্ট কোরআন সুন্নার বক্তব্য আছে সেখানে কোনো ব্যক্তি কোনো স্কলার কোনো মানুষ তার নিজস্ব অভিমত দিতে পারে না। এই হচ্ছে আসলে ওলামাদের ট্র্যাডিশন। তারা কিছু গবেষণা করেছেন ইজতিহাদি জায়গাগুলোতে, পরবর্তীতে মানুষ ভুলক্রমে এগুলোকে সুনির্দিষ্ট মাযহাবে পরিণত করেছে, ফলে মানুষ ভেবেছে যে ওনার সম্পূর্ণ ইজতিহাদি মতগুলোকে আমরা অন্ধ অনুকরণ করব। এটা কিন্তু ভয়ঙ্কর একটা ভুল। এই ভুল এটা যে ভুল এটা ইমামরা নিজেরাও বলে গিয়েছেন। অতএব আজকে দুটো প্রান্তিক সীমানার মধ্যে আমরা দাঁড়িয়ে গিয়েছি। ওলামাদের ইজতিহাদের কি কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদেরকে একদম অন্ধ অনুকরণ করবো। অতএব প্রান্তিক সীমানা বাদ দিয়ে ওলামাদের ইজতিহাদকে আমরা সম্মানের চোখে দেখব, যেটা সঠিক সেটাকে অনুসরণ করব, গ্রহণ করব, যেটা বেঠিক সেটাকে আমরা গ্রহণ করব না। এটাই হচ্ছে মত। আমার সময় শেষ, আমি আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি। বেতের নামাজ এক রাকাত পড়া যায়, এটা শোনার পর থেকে আমাদের অনেক যুবক ভাইরা তিন রাকাত বাদ দিয়ে এক রাকাত পড়তে শুরু করেছে। আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এশার নামাজের পর এইভাবে শুধু এক রাকাত বেতের পড়েছেন? আসলে এক রাকাত বেতের পড়ার সঠিক নিয়ম কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত, নয় রাকাত পর্যন্ত একসাথে পড়ার বিধান এসেছে, আর দুই রাকাত করে পড়ে শেষে এক রাকাতও তিনি পড়েছেন। অতএব আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন টাইপের বেতের পড়ার পদ্ধতি সেটাই অনুসরণ করি, একটার মধ্যে সীমাবদ্ধ থেকে এই ধারণা সৃষ্টি না করি যে এটাই হচ্ছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র বেতের পড়ার পদ্ধতি। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি কেউ বিশুদ্ধ কোনো একটা পন্থা অধিকাংশ সময় ফলো করেন তাকে কিন্তু তিরস্কার করা যাবে না, যেহেতু তিনি একটা বিশুদ্ধ পন্থা অবলম্বন করছেন, এবং এই ব্যাপারে রিয়্যাক্টও করা যাবে না। বরং যদি কোনো পরামর্শ আপনার ভাই হিসাবে থাকে, আপনি হয়তো বলবেন যে ভাই আপনি যদি মাঝে মাঝে এরকমও পড়েন ওরকমও পড়েন, ভালো, সেটা হতে পারে। বাট যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সহি কোনো আমল করেন তাকে ওইভাবে তিরস্কার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন আমাদের এলেম বাড়িয়ে দেন সে দোয়া করছি। আল্লাহ যেন এলেম এর আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দেন সেই দোয়া করছি। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন এই জনপদের লোকেরা আলোকিত হয় আল্লাহর কাছে কামনা বাক্যে সে দোয়া করে আপনাদের এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা